পণ্য এবং গণপরিবহন হিসেবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনপ্রিয়তার শীর্ষে রেলওয়ে দেশের সব জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন দেশের সরকার এবং কোম্পানির সঙ্গে একের পর এক চুক্তি হচ্ছে ভারত ইন্দোনেশিয়া চীন এবং জার্মানির পর যাদের হাত ধরে এ দেশের রেলপথের প্রচলন এবার সেই ব্রিটিশ কোম্পানির সঙ্গে সমঝোতা হল দেশের ইতিহাসে সবচেয়ে বড় রেল প্রকল্প বাস্তবায়নের জন্য অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন দুই দেশের উন্নয়নের স্বার্থে যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের পাশে থাকবে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা করি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বাংলাদেশের পাশে অতীতের মতো সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য এমন বড় বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেবে বলে আশা করি বর্তমান সরকারের ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে এই প্রকল্প বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করবে বলে আশা করেন রেলমন্ত্রী সকল রেলপথে যাতায়াত করতে যাত্রীরা বেশি পছন্দ করেন এই প্রকল্পটি আমাদের রেলের জন্য সবচেয়ে বড় প্রকল্প এই প্রকল্প আমরা হাতে নিয়েছি সরাসরিভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সমগ্র বাংলাদেশে আমরা অনেক রেলপথ নির্মাণ করে যাচ্ছি ষাট হাজার কোটি টাকার প্রকল্প দেশের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম কাজ কবে শেষ হবে তা ঠিক না হলেও দুশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথ জিডিপিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে রেলওয়ে শফিকুল ইসলাম চ্যানেল আই ঢাকা